প্রিয়দর্শক, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি রোমানিয়া নিয়ে, ইউরোপের একটি দেশ রোমানিয়া, রোমানিয়া নিয়ে আজকের ভিডিও। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা আমাদের ভিডিওতে নতুন এসেছেন অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা দীর্ঘদিন ধরে দেখছেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। আপনাদের যদি কোনো প্রকার তথ্য জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের হটলাইন নাম্বারে কল করে জানতে পারবেন অথবা ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। প্রিয় দর্শক, রোমানিয়ার জন্য অনেকে প্রশ্ন করেন যে এই মুহূর্তে রোমানিয়া যাওয়া যাচ্ছে কি না। জি, রোমানিয়াতে যাওয়া যাচ্ছে, এবং করোনা পরবর্তী সময়ে অনেকগুলো যে ওয়ার্ক পারমিট এসেছিল সেই ওয়ার্ক পারমিটগুলো ইন্ডিয়াতে যে রোমানিয়ান এম্বাসি রয়েছে সেখানে প্রচুর চাপ থাকায় বাংলাদেশে রোমানিয়ার কনসুলেট কিন্তু এসেছেন, তারা এখানে এসেছেন মোটামুটি 3,500। তারা হিসেব করেছেন যে 3,500-এর মতো পেন্ডিং ভিসা তারা দিবেন, এবং ইতিমধ্যে তারা কিন্তু সেগুলো দিচ্ছেন এবং দিয়েছেন। আর যারা এখন নতুন করে জমা দিবেন তাদের এই ভিসাগুলো কি বাংলাদেশ থেকে হবে কি না সেটা এখনও কনফার্ম বলা যাচ্ছে না। যদি কোটা খালি থাকে তাহলে হয়তোবা বাংলাদেশ থেকে হতে পারে, তবে মোস্ট প্রবাবলি এই পরের যে ভিসাগুলো, যে পারমিটগুলো এখন আসছে সেই পারমিটগুলো কিন্তু বাংলাদেশ থেকে নাও হতে পারে, সেই পারমিটগুলোর স্ট্যাম্পিং ইন্ডিয়াতে গিয়ে করা লাগতে পারে। তো সেটা ডিপেন্ড করতেছে, তো সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানাবো, সমস্যা নেই। বাংলাদেশে প্রচুর পরিমাণে লোক এই গত কয়েকদিনে কিন্তু রোমানিয়াতে গিয়েছেন, এবং রোমানিয়া থেকে কিন্তু অলরেডি রোমানিয়ার গভর্নমেন্টের তারা বলেছেন যে 40,000-এর মতো লোক বাংলাদেশ থেকে নেবেন। তারা যে পরিমাণ লোকের রিকোয়েস্ট বা রিকোয়ারমেন্ট দিয়েছে সেই পরিমাণ রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য বর্তমানে অনেকগুলো রিক্রুটিং এজেন্সি এছাড়াও বিভিন্ন জায়গা থেকে রোমানিয়ার ভিসার জন্য আপনাদের কাছে, আপনারা যারা ইউরোপের দেশে যেতে চান আপনাদের কাছে এ ধরনের অনেক তথ্য এসেছে বা আসছে প্রতিনিয়ত। তো প্রিয় দর্শক, আপনারা চাইলে এই মুহূর্তে একটি বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রকার বাদ বিচার করবেন না। একটা বিষয় চিন্তা করবেন, সেই প্রতিষ্ঠানটি বৈধ কি না এবং সরকার অনুমোদিত বৈধ জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান কি না এটা মাথায় রাখবেন। আর ভিসা হতে কতদিন সময় লাগে এটা অনেকে প্রশ্ন করে। রোমানিয়ার ভিসা হওয়ার ক্ষেত্রে যদি ওয়ার্ক পারমিটটি আপনার 40 থেকে 45 ওয়ার্কিং ডেজের ভিতরে যদি আপনারা ওয়ার্ক পারমিটটি পেয়ে যান, তারপরে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড বাকি সব কিছু মিলে সর্বসাকুল্যে আরও 2 মাস লাগতে পারে, এটা সর্বোচ্চ 5 মাস পর্যন্ত গড়াতে পারে। তো এর মধ্যে মোটামুটি আপনারা ফ্লাই করতে পারবেন, তবে 5 মাসের অধিক লাগার কথা না। সো প্রিয় দর্শক, আপনারা যারা রোমানিয়া যেতে চান, আমাদের কাছে কিছু ফাইল, আমাদের কাছে কিছু কাজ রয়েছে, আপনারা চাইলে আমাদের সাথেও সরাসরি অফিসে এসে যোগাযোগ করতে পারেন। আমরা কিছু বায়োডাটা সাবমিট করছি, আপনারা যদি চান আপনাদের বায়োডাটা আমাদের কাছে সাবমিট করতে। আর আমাদের এখানে বায়োডাটা সাবমিট করা মানেই কিন্তু ভিসা না, আপনারা সাবমিট করবেন, আপনারা কাজ পারেন কিনা ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউর পরে অথবা জব টেস্ট, যারা আপনারা কাজ জানেন তাদের জব টেস্ট হবে, আর যারা কাজ জানেন না তারা কিন্তু ট্রেনিং ভর্তি হতে হবে, এবং সেই ট্রেনিংয়ে পাস করার পরে, ট্রেনিং শেষ হওয়ার পরে আপনারা জব টেস্ট দিয়ে যেতে পারবেন। তো সেই প্রসেস যদি আপনারা করতে চান আপনারা আমাদের অফিসে সরাসরি আসতে পারেন। আর ওভার ফোনে আপনারা আসলে সকল তথ্য পেতে চান, ওভার ফোনে আমরা সকল তথ্য দিতে পারি না, কারণ আপনারা জানেন যে প্রতিনিয়ত কল আসতেই থাকে, প্রচুর কল আসে, বিভিন্ন দেশের কল আসে। সো প্রিয় দর্শক, আপনারা যারা রোমানিয়া যাওয়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতা নিতে চান অনুগ্রহপূর্বক আপনারা আমাদের অফিসে সরাসরি চলে আসবেন, অবশ্যই কল করে ঠিকানাটি জেনে নেবেন। আর প্রাইমারি তথ্যগুলো আমরা ওভার ফোনে দিয়ে থাকি, বিস্তারিত তথ্য জানতে অফিসে অবশ্যই আসতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আর সর্বশেষে আমরা দিয়ে দিব আমাদের কাছে কী কী কাজের রিকোয়ারমেন্ট রয়েছে।